নমস্কার, আপনারা দেখছেন দা খাস খবর। আজকের বিশেষ বিশেষ সংবাদ নিয়ে আমি রূপা। ভরা জোয়ার ও অতিবৃষ্টি গ্রাস করেছে শ্যামপুরের একাংশ। রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত শ্যামপুরের বেশ কিছু গ্রাম এমনই এক দুর্বিষহ অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইল। শ্যামপুরের সাইবেরিয়া আর ঝুমঝুমি, অনন্তপুর, বনিয়া, পলতাবেরিয়া সহ বেশ কিছু গ্রামে একইভাবে অতিবৃষ্টির প্রভাব লক্ষণীয়। এলাকার একাংশের দাবি, প্রায় 10-12 বছর পর এমন দৃশ্যের সম্মুখীন হয়েছে তারা। বিডিও ও অন্যান্য প্রশাসনিক কর্তারা এলাকা পরিদর্শন করেন। প্রশাসনিক তরফ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এলাকার উপপ্রধান পশুপতি জানায় বিষয়টি নিয়ে বেশ চিন্তা প্রকাশ করেছেন। তিনি যথেষ্ট তৎপরতার সাথে বস্তা ও মাটি দিয়ে সাময়িকভাবে বাঁধ নির্মাণের কাজ করেছেন। সূত্র অনুযায়ী, যেহেতু রাতে জোয়ার আরও বেশি ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনা থেকেই যায়, সেহেতু অগ্রিম ব্যবস্থা না গ্রহণ করলে ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতি। অন্টিরাপাড়া, উত্তর ও দক্ষিণ 50 থেকে 60টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন এবং খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।